যুগ যুগ ধরে চির রহস্যময় একটি জায়গা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আজও মানুষ এর রহস্য উদ্ঘাটন করতে পারছে না। কেন এর কাছাকাছি কোনো যাত্রীবাহী জাহাজ অথবা উড়োজাহাজ গেলে আর খুঁজে পাওয়া যায় না, কেন এর কাছাকাছি গেলে মানুষ সব অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়, একদল গবেষক মনে করেন ওই সমুদ্রের নিচে রয়েছে অন্য গ্রহের মানুষের বসবাস, তারাই ওই সকল ঘটনার জন্য দায়ী। আবার অনেকে মনে করেন হয়তো কোনো অদ্ভুত কারণে পৃথিবীর সাথে বাইরের কোনো গ্রহের অদৃশ্য একটি দরজা সৃষ্টি হয়েছে, হয়তো এ সকল জাহাজ বা প্লেন সেই অদৃশ্য দরজার ফাঁদে পড়ে চলে যায় অন্য কোনো গ্রহে। এরিয়া 51, এটি হলো আমেরিকানদের চরম একটি গোপনীয় সামরিক ঘাঁটি। আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষের পক্ষে এর ভিতরে ঢোকা সম্ভব হয়নি। এই ঘাঁটির আসল কাজ কী সেটা জানতে চেয়েও আজ মেলেনি আমেরিকান সরকারের কাছে এর সঠিক উত্তর। এই ব্যাপারটি নিয়ে কোনো প্রশ্ন এলেই সবাই এড়িয়ে যায়। মাঝে মাঝেই অদ্ভুত সব আকাশযান দেখতে পাওয়া যায় ওই ঘাঁটির কাছাকাছি। পৃথিবীর কোনো আকাশযানের সাথে এর কোনো প্রকার মিল নেই। অপরিচিত কাউকে দেখা মাত্রই গুলি করা হবে এমন নির্দেশ ঝোলা রয়েছে এই ঘাঁটির চারপাশে। ভিতরে কী আছে বা কী হচ্ছে এর ভিতরে কোনোভাবেই অন্য কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। অনেকে ধারণা করেন যে এলিয়েনরা পৃথিবীর সাথে নিয়মিত যোগাযোগ করছে, নিয়মিত তারা আসছে পৃথিবীতে, আর তাদের সে আস্তানা হলো এই এরিয়া 51। পৃথিবীর মানুষরা যাতে ভুলেও কোনো কিছু দেখতে বা জানতে না পারে সেজন্য এই গোপনীয়তা রাখা হয় এখানে। 1969 সালে মানুষের চাঁদে পদার্পণ, এটি বহু পুরনো একটি আলোচনা। সালটি ছিল 1969, এটি ছিল পৃথিবীর জন্য একটি স্বপ্নের বছর। এদিন পৃথিবীর মানুষেরা প্রথম চাঁদে তার পদধূলি রাখে। চাঁদকে জয় করে প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলে মানুষ। তখন অনেকে এর বিরোধিতা করেন। তারা বলেন 1969 সালে মানুষ চাঁদকে জয় করতে সক্ষম হয়নি। তার কারণ হিসেবে বলে তখনকার যে সকল প্রযুক্তি ছিল তা দিয়ে চাঁদে যাওয়া সম্পূর্ণভাবে অসম্ভব। তারা মনে করেন মার্কিনীরা তখন সম্পূর্ণ ঘটনাটি শুটিং করে মানুষের সামনে তুলে ধরেন, এবং তাদের এও ধারণা যে স্ট্যানলি কুব্রিক ছিলেন এর পরিচালক। প্রিন্সেস ডায়ানার হত্যাকাণ্ড, আরেকটি সবথেকে বিতর্কিত ঘটনা হলো প্রিন্সেস ডায়ানার হত্যাকাণ্ড। 1997 সালে প্রিন্সেস ডায়ানা এবং তার প্রেমিক ফাদ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান। বিশেষজ্ঞরা মনে করেন ব্রিটিশ রাজপরিবারের নির্দেশে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 এই দুর্ঘটনার আড়ালে এই ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। অনেকে মনে করেন প্রিন্সেস ডায়ানার তুমুল জনপ্রিয়তা, সত্যবাদিতা এবং রাজপরিবারের সমালোচনা ব্রিটিশ রাজপরিবারকে বিব্রত এবং অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছিল। আবার ফাদের সাথে প্রিন্সেস ডায়ানার সম্পর্ক ব্রিটিশ রাজপরিবার এবং ইংল্যান্ডের জন্য জাতীয় নিরাপত্তায় এক বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, তাই হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। 2005 সালের 7ই জুলাই লন্ডনের সিরিজ বোমা বিস্ফোরণ। 2005 সালের 7ই জুলাই শুধুমাত্র ইংল্যান্ডের জন্য নয় তথা সম্পূর্ণ বিশ্ববাসীর জন্য এটি ছিল খুবই বেদনাদায়ক এবং ভয়াবহ একটি দিন। ভূগর্ভস্থ ট্রেন স্টেশনে পরপর কয়েকটি বিশাল ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে সেদিন প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য নিরাপরাধ মানুষকে। বিভিন্ন জঙ্গি সংগঠনকে দায়ী করা হয় এই হামলার জন্য। হামলাকারীদের বিভিন্ন ফুটেজও প্রকাশ করা হয়। আসলে কে করেছিল এই হামলাটি? এটি কি তাহলে ছিল ক্ষমতাশালী দেশগুলোর সাজানো নাটক? উপরের হামলাকারীর ছবিটি দেখুন, এর নাম মোহাম্মদ সাদিক খান। সে এই ঘটনার সুইসাইড হামলার একজন আসামি। বিশেষজ্ঞরা বলছেন এই ছবিটি কোনোভাবেই আসল হতে পারে না। জায়গাসহ সব ঠিক আছে, কিন্তু খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এবং পরীক্ষা করলে খেয়াল করা যাবে ছবির লোকটিকে আলাদা করে ছবিতে বসানো হয়েছে, পুরো ছবিটিই নকল। আবার অনেকে বলেন বোমাগুলো হামলাকারীদের ব্যাকপ্যাক থেকে বিস্ফোরণ ঘটানো হয়নি, এগুলো আগে থেকেই সেখানে রাখা ছিল। মধ্যপ্রাচ্যে আমেরিকানদের সাথে যুদ্ধে নিজেদের অংশগ্রহণে দেশবাসীর বৈধতা দেবার জন্য এই হামলার ঘটনা ঘটানো হয়েছিল বলে অনেকের ধারণা। 2004 সালে ভারত মহাসাগরের সুনামি। 2004 সাল ছিল এশিয়া মানুষদের জন্য খুবই বেদনাদায়ক একটি দিন। এশিয়ার সমুদ্রের পার্শ্ববর্তী দেশগুলোর মানুষেরা এদিন প্রকৃতির এক ভয়াবহ ও নিষ্ঠুর খেলার বাস্তব রূপ দেখতে পায়। বিশাল আকারের ওই প্রাকৃতিক দুর্যোগ সুনামি আশ্রে পড়ে সমুদ্র পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে। লাখ লাখ মানুষ মারা যায় ওই নিষ্ঠুর সুনামিতে। বিশেষ করে ইন্দোনেশিয়ায় ও শ্রীলঙ্কায় এই দুর্যোগে হতাহতের সংখ্যা ছিল সবথেকে বেশি। বিশ্ববাসী কখনোই প্রকৃতির এই নিষ্ঠুর ও ভয়াবহ রূপ ভুলতে পারবে না। কিন্তু মিশর সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সংবাদপত্রের দাবি এর পিছনে বিশ্বের শক্তিশালী বেশ কয়েকটি দেশের হাত রয়েছে। গোপনীয় পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে গিয়ে দুর্ঘটনাক্রমে বিস্ফোরণে এই সুনামির সৃষ্টি হয় বলে ধারণা করেন অনেকে।